প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এখন শুনছেন গল্পের জালিবাই পামেলা গতকাল থেকে আমি আপনাদের সামনে পাঠ করছিলাম গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির একটি রহস্য সিরিজ সিরিজটির নাম মানে গল্পটির নাম টোপ লেখক শ্রী গৌতম রায় তাহলে আসুন বন্ধুরা আমরা আজকের গল্পটি শুনতে শুরু করি অধ্যায় তিন থেকে নীল ডলি মিত্রের কথা বেমালুম সব কিছু শুনে গেল তারপর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি এনে ডলি মিত্রকে জিজ্ঞাসা করল আপনার সব কথাই তো শুনলাম মিস মিত্র নিশ্চয়ই আপনি আমার কাছে এসেছেন সেই অদৃশ্য আততাইকে খুঁজে বের করে দেওয়ার জন্য। তাই তো হ্যাঁ আপনি ঠিকই বলেছেন অবশ্য এর জন্যে আপনার যা ফিস সেটা আমি নিশ্চিত দেব না না ফিজের কথাটা পরে আসছে আগে ভেবে দেখাটা দরকার যে আপনার কেসটা কতখানি গ্রহণযোগ্য হঠাৎ শৈবালগুপ্ত বললেন প্লিজ মিস্টার ব্যানার্জি অনেক আশা নিয়ে কিন্তু আমরা আপনার কাছে এসেছি প্লিজ ফেরাবেন না দেখুন না মিস্টার ব্যানার্জি একজন নিরাপরাধ মেয়ের জীবন বড়ই বিপন্ন অন্তত মানুষ হিসাবে একজন সাহসী এবং বুদ্ধিমান মানুষের কাছে এ এই কি আমরা রাখতে পারি না চোখ বুঝিয়ে নীল কিছু একটা ভাবল কিন্তু ওর মুখে সেই রহস্যময় হাসিটা তখনও রয়েছে একসময় ধীরে ধীরে বলল ডক্টর গুপ্ত আপনার প্রবলেম আমি অ্যাকসেপ্ট করছি তবে তার আগে আমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে মানে কোনো কিছু গোপন করবেন না মিত্র বললেন হ্যাঁ ঠিক আছে একান্ত ব্যক্তিগত বা গোপনীয় না হলে আমি আপনাকে সবই বলবো আচ্ছা বেশ তাহলে বলুন যে আপনি কি জীবনে কারো ক্ষতি করেছেন মানে দেখুন মিস মিত্র এমন কেউ কি আপনার জীবনে এসেছে যে নিজের অজান্তে অথবা ইচ্ছাকৃতভাবে আপনি তার কোনো ক্ষতি করেছেন যে প্রতিশোধ নেবার জন্য আপনাকে খুন করতে চাইছে কিছু না ভেবেই ডলি বললেন না তো দেখুন মিস মিত্র অত তাড়াতাড়ি এ প্রশ্নের উত্তর কিন্তু দেবেন না আপনি একটু ভেবে বলুন আচ্ছা আব ডোন্ট মাইন্ড বাবুর সাথে আপনার রিলেশনটা কী শৈবাল বোধহয় আগ বাড়িয়ে উত্তর দিতে যাচ্ছিলেন নীল হাত তুলে বাধা দিয়ে বলল না না আপনি নন উনি উত্তর দেবেন ডলি সামান্য আমতা আমতা করে বলল মানে এই প্রশ্নটা কি খুবই জরুরি হ্যাঁ নিশ্চয় অ্যাকচুয়ালি আমরা দুজন দুজনকে ভালোবাসি সি আপনাদের সম্পর্ক কত দিনের তা ধরুন আট বছর তার মানে কিশোর প্রেম তাই তো টিন এজ লাভ তা এতদিন বিয়ে করেননি কেন আসলে আমার কিছু পারিবারিক অসুবিধা ছিল দেখুন শৈবালবাবু প্লিজ কিছু মনে করবেন না আট বছরের মধ্যে ব্যক্তিগত হলেও ব্যাপারটা কিন্তু আমার জানা দরকার তাই প্রশ্নটা আমি ডলি দেবীকে করছি শৈবাল বললেন না না মিস্টার ব্যানার্জি আপনি প্রশ্ন করুন একান্ত অসুবিধা না হলে ঠিকই উত্তর দেবে আচ্ছা বেশ তাহলে মিস মিত্র আপনি বলুন যে গত দশ বছরের মধ্যে বাবু ছাড়া আপনার জীবনে আর কোনো পুরুষ এসেছিলেন কি না এটা আপনি কি বলছেন আপনি নিজেও জানেন যে আমি কি বলতে চাইছি উত্তরটা আমার কিন্তু জানা দরকার বললে আপনার সুবিধা হবে আর শৈবলবাবুর সামনে যদি বলার অসুবিধা থাকে না ওর কাছে আমার কিছুই লুকোনো নেই আর ব্যাপারটা ও জানে বরুণ হালদার বলে একটি ছেলের সাথে আমার পরিচয় হয়েছিল শুধুই পরিচয় দেখুন ব্যাপারটা আমি কেবল পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল কিন্তু বরুণ নাছরবান্দার মতো প্রেম নিবেদন করেছিল তাই তো তা আপনি কি সেটা অ্যাকসেপ্ট করেছিলেন না আমি অ্যাকসেপ্ট করিনি তবে ওকে ঠিক সেই মুহূর্তে আমি চটাতেও চাইনি কেন সেটা অনেক দীর্ঘ কাহিনী। এখানে তার প্রয়োজনও নেই আর কাহিনীটা নিতান্তই পারিবারিক তবে বরুন বড় ডেঞ্জারাস ছেলে ওর প্রোপোজালে আমি না বললে একটা ন্যায্য পাওনা থেকে আমি বঞ্চিত হতো ন্যায্য পাওনা মানে কি সেটা বরুণের কাকার কাছে আমার একটা মাসোহারার বন্দোবস্ত ছিল মাসোহারা মানে চ্যারিটি আগে হ্যাঁ লোকে তাই বলবে কিন্তু কেন মানে আপনি তো বেশ ভালোই রোজগার করেন আর শৈবালবাবুও নিশ্চয় করেন বিশেষ করে উনি যখন ডাক্তার তাহলে চ্যারিটি কেন নেবেন ওই যে বললাম না লোকে চ্যারিটি বলবে কিন্তু আমি মনে করি যে এটা চ্যারিটি নয় উনি দিতে বাধ্য ছিলেন কীরকম ক্ষমা করবেন সেটা আমি বলতে পারবো না তা শৈবালবাবু আপনি কিছু জানেন আগে না আচ্ছা ঠিক আছে বলবেন না আচ্ছা বাবুকে আপনার ডেঞ্জারাস ছেলে বলে কেন মনে হয়েছে দেখুন মিস্টার ব্যানার্জি ও পারে না এরকম কাজ পৃথিবীতে কিন্তু নেই বরুণকে দেখলে মনে হবে যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না কিন্তু নাম্বার ওয়ান শয়তান ওর স্বার্থের বিরুদ্ধে কিছু ঘটলে ও কিন্তু খুন করতেও পিছিয়ে যাবে না তাই নাকি ইন্টারেস্টিং তা আপনি কি করে জানলেন হে আর জানাজানির কি আছে বলুন তো সবাই জানে যে বরুণ মোটেই ভালো ছিল নয় আমার আগে অনেক মেয়ের সাথেই ও মিশেছে তারপর ফুর্তি টুর্তি করে কিছু টাকা পয়সা দিয়ে সেখান থেকে সরে এসেছে এই নিয়ে ওর কাকার সাথে ইদানিং বেশ ঝগড়াঝাটিও হচ্ছিল কাকা তো ওকে রীতিমতো শাঁসিয়েছিলেন যে ও যদি ওর স্বভাব ত্যাগ করতে না পারে তাহলে ওকে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন আর একটা কথা যেটা কেউ জানে না আইন দিয়েও কিন্তু প্রমাণ করা যাবে না কিন্তু আমার স্থির বিশ্বাস হঠাৎ শৈবাল বলে উঠলেন আহা ডলি পুরনো কথা আবার টানছ কেন না শৈবাল ওর কাছে কিছুই লুকোনো ঠিক নয় তাছাড়া লুকোনো কেন থাকবে বরুণে কাকার মৃত্যুর জন্যে কে দায়ী নীল সে আগের মতো ভাবলে সিন স্বরে বলল বাবুর কাকা মারা গেছেন হ্যাঁ আর ওকে মেরেছে মানে খুন করেছে ওই বরুণ কি বলছেন আপনি আমি ঠিকই বলছি মিস্টার ব্যানার্জি জলজান্ত মানুষটাকে আগের দিন সন্ধ্যেবেলা সুস্থ দেখেছি আর পরের দিন শুনলুম মারা গেছেন তা এমন কি হয় না এমনও তো হয় হ্যাঁ হয় কিন্তু আগের দিন রাত্রে কোনো একটি কারণে কাকা ভাইপোয় ঝগড়া হয়েছিল তা ঝগড়াটা কি নিয়ে ওই আমার সাথে মেলামেশা নিয়ে ওর কাকা সেদিন ওকে স্পষ্ট বলে দিয়েছিলেন যে ফার্দার যদি আমার মতো ইনোসেন্ট মেয়ের সাথে ঘনিষ্ঠতা করার চেষ্টা করে তাহলে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন একটা কানাকুড়িও না দিয়ে আচ্ছা ঠিক আছে ঝগড়া তো হতেই পারে কিন্তু সেটা দিয়ে কি প্রমাণ করা যায় বা এত ডেফিনিট হয়ে কি করে বলতে পারা যাবে যে বরুণবাবুই তার কাকাকে খুন করেছে আমি তো আগেই আপনাকে বললাম মিস্টার ব্যানার্জি যে আইন দিয়ে কিছুই প্রমাণ করা যাবে না কিন্তু বরুণই সেদিন মানে ওই ঝগড়ার সময় কাকাকে বলছিল যে বেশি তর পাবেন না তাহলে একদিন গলা টিপে মেরে শেষ করে দেব আমি ডলিকে বিয়ে করব দেখি আপনি কি করতে পারেন উত্তরে ওর কাকাও বলেছিলেন যে তোমার মতো ডিচকে যদি ডলি বিয়ে করে তাহলে এক কানাকড়িও তুমি পাবে না উইল আমি সেইভাবেই করে রেখেছি তাই নাকি তা উত্তরে বরুণবাবু কি বলেছিলেন ওর কাকার সামনে আমার হাত চেপে ধরে উইল করাচ্ছি বলে আমাকে হিরহির করে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে আসলো এবং বলেছিল যে ডলি কালি আমরা কালীঘাটে গিয়ে বিয়ে করব আর বুড়ো কিছু করার আগে ওকে শেষ করে দেব এবার সব থেকে খারাপ কথাটা কি জানেন কাকাকে তার পরদিনই মৃত অবস্থায় পাওয়া গেল এবার আপনি বলুন তো এর পরেও আপনি বরুণকে খুনি বলবেন না নীল মৃদু হেসে বলল মিস মিত্র আইন বড় কঠিন ঠাই বুঝলেন এত সহজে সব কিছু নিষ্পত্তি হয় না আচ্ছা যাক সে কথা বরুণবাবুর কাকা কি সত্যি উইল করে গিয়েছিলেন আগে হ্যাঁ জানেন উইলের ব্যাপারটা কিছু ডলই কিছু উত্তর না দিয়ে মাথা নিচু করলেন বোধহয় উনি কিছু ভাবছিলেন তারপর আস্তে আস্তে বললেন কাকা যা বলেছিলেন উইলে সেটাই লেখা ছিল অবশ্য বরুণকে উনি একেবারেই বঞ্চিত করেননি সম্পত্তির অর্ধেক দিয়েছেন শর্তে কোনো দিন ও যদি আমাকে বিয়ে করে তাহলে সম্পত্তিও পাবে না সেটাও একটা শর্ত ছিল তা ওর কাকার আপনার প্রতি এত করুণা কেন আসলে উনি আমাকে মেয়ের মতোই ভালোবাসতেন আমার যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্যেই এই ব্যবস্থা বাকি অর্ধে কাকে দেওয়া হয়েছে আবার মাথা নিচু এবং লজ্জিতভাবে ডলিদেবীর উত্তর মানে বাকি অর্ধেক আমাকে দিয়েছেন তা আপনি কি বলবেন এটাও কি অপত্য স্নেহ হ্যাঁ বলতে পারেন তা এরপরেই বোধহয় আপনি বাবুকে রিফিউজ করেন তাই না রিফিউজ মানে কি আমি আর যোগাযোগই রাখি না যার জন্যে ওই বাড়িতে যাওয়া যখন তিনিই নেই আর তাছাড়া শৈবালও সেটা চায় না পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করতে করতে নীল বলল আচ্ছা ঠিক আছে মিস মিত্র এবার একটু অন্য প্রশ্ন করছি উইলের শর্ত অনুযায়ী আপনি তো অর্ধেক পাচ্ছেন তা সম্পত্তি কি পেয়ে গেছেন না না কাকার উইলে লেখা আছে যে ওর মৃত্যুর ঠিক সাড়ে তিন মাস পর সম্পত্তিটা ভাগাভাগি হবে সম্পত্তি পেতে এখনো কতদিন বাকি তিন মাস উনি মারা গেছেন তা এখনো দিন পনেরো রয়েছে আর যদি এর মধ্যে আপনার মৃত্যু হয় তাহলে আপনার ভাবটা কে পাবে সেটাও উইলে লেখা আছে আমার মৃত্যু হলে পুরো সম্পত্তির মালিক হবে বরুণ অর্থাৎ বরুণ আপনাকে খুন করতে পারে হ্যাঁ পারেই তো আমি তো আপনাকে বললাম যে ও সব পারে এক সম্পত্তি আর দুই ওর প্রস্তাবে আমি রাজি হইনি দুটো কারণেই ও আমাকে মারতে পারে অবশ্য আমিও সমস্ত ব্যবস্থা করে রেখেছি পুরো সম্পত্তি আমি বরুণকে ভোগ করতে দেব না আমার ডায়েরিতে বরুণের ব্যাপারে আমি সব লিখে গেছি যদি সত্যি সত্যি আমাকে মরে যেতে হয় বরুণও রেহাই পাবে না আপনার বাড়িতে আর কে আছে আমার মা তিনি জানেন এ সমস্ত না আর হারার ব্যাপারটা হ্যাঁ ওটা উনি জানেন আচ্ছা ঠিক আছে আপনাকে আর জিজ্ঞাসা কিছু নেই পুলিশে একটা এফআইআর করিয়ে রাখবেন আর আপনার বাড়ির ঠিকানাটা একটু দিয়ে যান এতক্ষণে শৈবাল বলল তা মিস্টার ব্যানার্জি আপনি কি কেসটা তাহলে নিচ্ছেন না আর কিছুই নয় বরুণের ওপর একটু নজর রাখা আমার বদ্ধ ধারণা যে বরুণ চেষ্টা করছে খুবভাবে যে ডলিকে সরিয়ে দেবার জন্যে ও ছাড়া আর কারো কোনো স্বার্থ নেই এই কথা নীলের ভুরুটা সামান্য কোচকালো। কণ্ঠে সামান্য উষ্মা নিয়ে ও বলল দেখুন ডক্টর গুপ্ত আমি কিন্তু পুলিশ নই কোনো ভদ্রলোককে চোখে চোখে রাখার দায়িত্ব আমি নিতে পারি না এ সমস্ত কাজ হচ্ছে পুলিশের আপনি পুলিশে ডায়েরি করাবেন ওরাই বরুণকে নজরে রাখবে তবে আমি ডলিদেবীর নিধন কামিকে খুঁজে বার করার চেষ্টা করব। এটুকুনি আমি বলতে পারি এবার নিশ্চিন্তে শৈবাল বললেন ঠিক আছে মিস্টার ব্যানার্জি এতেই হবে আপনি চেষ্টা করলে সেই লোকটি ধরা না পড়ে তো যাবে না আচ্ছা আজ তাহলে আমরা উঠি হ্যাঁ আসুন ওরা উঠে পড়লেন উঠতে উঠতে শৈবাল আবারও বললেন আপনার ফিসটা একটা ব্ল্যাঙ্ক চেক পাঠিয়ে দেবেন আমার ন্যায্য পারিশ্রমিকটা আমি বসিয়ে নেব ওকে থ্যাংক ইউ চেক বই আমি সঙ্গে নিয়ে এসেছিলাম মানে সইও করা আছে চেকটা নিতে নিতে নীল বলল ঠিক আছে ধন্যবাদ অধ্যায় চার কি বুঝছিস বলতো খুব গোলমেলে ব্যাপার বুঝলি দুজনে কি ফোন দি করে আমার কাছে এসেছে হুম হুম আমি সেটাও বুঝতে পারছি না কিন্তু তাতে কি লাভ বলতো দেখ লাভ লোকসান কিছু জানি না তবে দুজনের ঘটনায় যদি সত্যি হয় তাহলে নিঃসন্দেহে ব্যাপারটা কিন্তু অভিনব দুজনেই ভাবছে যে কেউ তাকে খুন করতে চাইছে এবং একই প্রসেসে কিন্তু দেখ এটা কেমন করে হয় তবে কি ষড়যন্ত্রকারী কোনো বিশেষ একজন মানে যে নাকি একই কায়দায় দুজনকে সরাতে চাইছে কিন্তু তাতে লাভটা কি বরং এখানে একটা জিনিস অর্থাৎ মোটিভের দিক থেকে বিচার করলে ওদের দুজনে যে কোনো একজনের মৃত্যু কিন্তু অপরের লাভ হতে পারে সেই হিসেবে দুজনকে সন্দেহ করা যেতে পারে আচ্ছা নীল তোর কি মনে হয় যে দুজনে সত্যি কথা বলছে মানে আমার তো কাকতালিও মনে হচ্ছে দেখ হয় দুজনে মিথ্যা কথা বলছে নয়তো যে কোনো একজন সত্যি কথা বলছে আরও একটা বিশেষ ব্যাপারে না আমার কিন্তু খটকা লাগছে নীল দেখ বরুণ হালদার ভবেশ হালদারের একমাত্র উত্তরাধিকার আইনত এবং তো সমস্ত সম্পত্তি তার পাবার কথা এদিকে ডলি মিত্র ওদের ফ্যামিলির কেউ না হয়েও সম্পত্তি কি করে অর্ধাংশ পায় নীল একটু চিন্তা করে বলল আরে শুধু ওটা কেন আরও অনেক অসঙ্গতি রয়েছে বুঝলি প্রশ্ন অনেক রয়েছে তাই নাকি মানে কীরকম দেখ সত্যি কি ভবেশ হালদারের মৃত্যুটা অস্বাভাবিক ডলি মিত্রর বক্তব্য অনুসারে বরুণ হালদারের সাথে মৃত্যুর আগের দিন ঝগড়া হয়েছিল এবং তাকে ছিল এটা কি সত্যি ডলি মিত্র ভালো রোজগার করে তার শাসিয়েও স্বামী শৈবাল গুপ্ত একজন ডাক্তার তা সত্ত্বেও সে মাসোহারা নেয় এবং সে বলে যে এটা নাকি তার ন্যায্য দাবি এবার কিসের দাবি আর ন্যায্যই বা কেন কেনই বা ভবেশ হালদার মাসোহারা দিতে বাধ্য ছিলেন আচ্ছা নীল ডলি মিত্রকে কি খুব সুবিধার মেয়ে বলে মনে হয় আমার কিন্তু সেটা মনে হচ্ছে না দেখ ভবেশ হালদারের মৃত্যু নিয়ে ও এত কেন ডেফিনিট কেনই বা এত জোর দিয়ে বরুণ হালদারকে সরাসরি খুনি বলছে না ভাই আমার তো মনে হচ্ছে যে বরুণ হালদারের ঘাড়ে ও খুনের দোষটা চাপাতে চাইছে মানে তাকে যদি কোনো রকমে খুনি হিসাবে খাড়া করতে পারে তাহলে তো ডলি মিত্রের লাভটা শোনো আনা হ্যাঁ কিন্তু আবার উল্টোটাও কিন্তু হতে পারে হ্যাঁ সেটাও তো পারে কিন্তু বরুণ হালদার ডলি মিত্রের নামে কোনো দোষারোপ কিন্তু করেনি বরং ডলি মিত্রই বরুণকে লম্পট ইত্যাদি অনেক কিছু বলে গেছে অর্থাৎ যে কোনোভাবে ডলি চাইছে যে বরুণের কোনো ক্ষতি হোক বা সে দোষী প্রমাণিত হোক জেলে যাক বা পৃথিবী থেকে চিরদিনের জন্য সরে যাক নীল মাথা চুলকাতে চুলকাতে আবার বলল হুম তোর কথাগুলো আমি ফেলেও দিচ্ছি না আবার উড়িয়েও দিচ্ছি না দেখ এই গেমটা এনি ম্যান্স গেম কিন্তু হতে পারে তবে প্রমাণ ছাড়া এক পাও এগোনো যাবে না আর বিনা প্রমাণে কাউকে কিন্তু দোষও দেওয়া যাবে না তাহলে কি করবি এখন মানে ওদিকে দুজনকেই তো বলেছিস যে অদৃশ্য কালপ্রিটকে খুঁজে বার করার চেষ্টা করবি ঘাড় নাড়তে নাড়তে নীল বলল আরে ওই যে বললাম না সেই অদৃশ্য লোকটিকে খুঁজে বার করতে গেলে কিছু প্রমাণ জোগাড় করতে হবে তো আপাতত কিছু জিজ্ঞাসাবাদের ব্যাপার রয়েছে মেন রহস্যটা শুরু হয়েছে যেখান থেকে আমাদের সেখানেই যেতে হবে তা সেটা কোথায় ভবে সালদারের বাড়ি কি বলছিস ভবে সালদারের বাড়ি কিন্তু ভদ্রলোক তো মারা গেছেন হ্যাঁ সেটা গেছেন কিন্তু বাড়িতে অতি পুরাতন একজন বৃত্ত রয়েছে তোর তো মনেই আছে নাম হলো গণেশ দেখ গণেশ যদি ষড়যন্ত্রকারীর কেউ না হয় তাহলে কিন্তু সত্য জানা যাবে না আর দেরি নয় চল বেরিয়ে পড়ি এই সময় খুব সম্ভবত বরুণ বাড়ি থাকবে না ও এখন কলেজে পড়াচ্ছে অধ্যায় পাঁচ ঠিকানা মিলিয়ে যোগীপাড়ায় বরুণ হালদারের বাড়িতে যখন পৌঁছালাম তখন প্রায় দুটো বাজে বাড়িটা সেকেলে এবং বিরাট বেশ বোঝাই যায় এককালে এদের অবস্থা বেশ ভালোই ছিল কিন্তু পরিচর্যার অভাবে বর্তমানে ভাব দেখা দিয়েছে তবে কিছু না হলেও আজকের দিনে এই বাড়ির দাম কম করে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা বেশি তো কম নয় কিন্তু জমির এখন দাম কত বরুণ ঠিকই বলেছিল লোকজন কেউ নেই অনেক ডাকাডাকির পর দরজা খুলে প্রায় সত্তরের কাছাকাছি এক শ্রেণীর বৃদ্ধ এসে দাঁড়ালো চোখ মুখে সামান্য বিরক্তি নীল জিজ্ঞাসা করল আচ্ছা বরুণ আছে আগে না আপনারা কোথা থেকে আসছেন আমরা ওর ছেলেবেলার বন্ধু ছেলেবেলা কিন্তু দেখিনি তো কোনো দিন তুমি গণেশ দানা হ্যাঁ কিন্তু আমাদের চিনবে না দার্জিলিংয়ে একসঙ্গে পড়াশোনা করেছি তাই বলুন আসলে বরুণদার বন্ধুবান্ধব বিশেষ কেউ নেই তাই বলছিলাম তা বরুণ বাড়ি নেই মানে আমাদের তো আসতে বলেছিল অনেক দূর থেকে আসছে কিন্তু তা আসতে যখন বলেছিল নিশ্চয়ই এসে পড়বে তা আপনারা একটু বসতে পারেন নীল বোধ হয় এটাই চাইছিল ও বলল বাহ তাহলে তো খুব ভালো হয় আসুন বাড়িটায় অজস্র ঘর সব ঘরেই তালা দেওয়া মেঝেগুলো ঝাড়ু না পড়ায় ধুলি ধূসরিত এখানে ওখানে ঝুল বারান্দায় রেলিংয়ে জমে থাকা ধুলো অনেকগুলো ঘর বারান্দা পার হয়ে একটা ঘরের সামনে এসে গণেশ বলল এটাতে দাদাবাবু থাকেন আসেন আপনারা ভেতরেই বসেন এখানে চাবি গণেশের কাছেই ছিল দরজা খুলে আমাদের ভেতরে নিয়ে গেল গোটা দুয়েক চেয়ার এনে আমাদের বসালো তারপর বলল আগে আপনাদের জন্য একটু চা করি অনেক দূর থেকে তো আসছেন বললেন হ্যাঁ ঠিক আছে আপত্তি নেই করো গণেশ বেরিয়ে গেল আলগোছে ঘরটার দিকে তাকাতে তাকাতে আমি বলল লোকটার মনে প্যাস্টাস কিন্তু কম আছে নীল কী করে বুঝলি আরে আজকালকার দিনে মালিকের অনুপস্থিতিতে চট করে কেউ ঘরে লোক ঢোকায় না নীল হাসতে হাসতে বলল সেটাই ভরসা। অন্তত কিছু কথা তো বার করতে পারবো আমরা দুজনেই সিগারেট ধরিয়েছিলাম টানতে টানতে ঘরটায় খুটিয়ে দেখছিলাম বাইরের মতো অতটা নোংরা না হলেও ঘরটা এমন কিছু শৌখিন বা সাজানো নয় মান্ধাতা আমলের একটা পালঙ্ক কবেকার পালিশ কে জানে পাতা আছে ঘরের ঠিক মাঝখানে সিলিংয়ে ঝুলছে একটা ঝাড় তার মাত্র কয়েকটায় কাঁচ আছে বাকি সব পড়ে গেছে এক কোণে একটা শ্বেত পাথরের গোল টেবিল শ্বেত পাথর না বলে ওটাকে এখন পিতপাথরি বলা উচিত পাথরটাও আড়াআড়ি ফাঁটা আধোয়া কাপ ডিশ দেওয়ালে কয়েকটা অয়েল পেন্টিং সেটাও ধুলিমলিন একদিকে একটা বুক কেস তাতে কিছু কেমিস্ট্রির বই কিছু মডার্ন ইংরেজি উপন্যাস দু একটা বঙ্কিম এবং শরৎ রয়েছে খাটের পিছন দিকে একটা স্ট্যান্ডিং আলনা তাতে কিছু জামা প্যান্ট ডাই করে দলা মোচরা অবস্থায় পড়ে রয়েছে ঘরের অবস্থা দেখে বোঝা যায় ঘরের মালিকের শ্রী এবং ছন্দ কোনোটাই নেই সবকিছুর মধ্যে একটা ঔদাসীন্য বা কুড়েমির ছাপ ইত্যবসরে গণেশ দু কাপ চা নিয়ে ঢুকল আমাদের হাতে চা ধরিয়ে দিয়ে বাইরে চলে যাচ্ছিল নীল ওকে ডেকে বলল আচ্ছা দা আগে বলেন এখন তো দুপুরবেলা কাজকর্মও তেমন কিছু নেই এসো না তোমার সাথে একটু বসে গল্প করি বাবু আমি কি বলবো আমি তো বুড়ো হাবড়া আমার সাথে কি গল্প করবেন আরে দা গল্পের কি শেষ আছে না বয়স আছে তুমিই বলো বিশেষ করে বরুণ যখন এখন বাড়িতে নেই আচ্ছা গণেশদা তুমি তো অনেক দিন মানে বরুণের বাবার আমল থেকে এই বাড়িতে আছো তাই না তারও আগে তখনও গোপ গজায়নি তখন এ বাড়ি কি ছিল জমজমাট হা রাজ কথাটা বলে গণেশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল হ্যাঁ আমি জানি বরুণের মুখেই তো সব শুনেছি তারপর তো এক রাতে সব শেষ হয়ে গেল কি বলবো আপনারে বাবু সেই সর্বনাশা রাতের কথা মনে পড়লে বুকটা ফেটে যায় এখন তো ওই একরত্তি ছেলেটাই সম্বল যদিন বেঁচে আছি ছেলেটাকে দেখব যা আপন বোলা ছেলে দেখছেন তো ঘরের কি অবস্থা পরিষ্কারও করতে দেবে না বলবে যে তুমি বুড়ো হয়েছ গণেশদা এ কাজ তোমায় করতে হবে না আমি করে নেব কিন্তু দেখেন তো বাবুরা কি হাল করে নিজেও করবে না আমাকে করতেও দেবে না গণেশ নিজের দমে আরো অনেক কিছুই বলে যেত কিন্তু অবান্তর কথা থামালো নীল গণেশ একটু থেমে আবার বলল কি বলবো বাবু বুকের ব্যারাম ছিল তো তা মনে হচ্ছে তুমি যেন কিছু একটা গোপন করতে চাইছো নীলের কণ্ঠে পরিচিত জেরা সুর না না বাবু আলো কোনো চুকোনোর কি আছে বলেন বয়স হলে সবাইকে যেতে হবে কিন্তু তবু যেন মনে হয় তোমার কোন ধন্দ রয়েছে কে বিশ্বাস করবে বলেন তো বাবু বুড়োর কথা কেউ আমল দিতে চায় না আর বরুণ দাদা তো আপন ভোলা চেলে বলে যে কি যে বলো গণেশ দাদা শুধু মধু কাকাকে কে মারতে যাবে হঠাৎ ফেল করেছে তার মানে তোমার ধারণা যে কেউ তোমার ছোট বাবুকে মেরে ফেলেছে আচ্ছা বলেন তো বাবু এমন কি হয়েছিল তেনার বয়স আমার থেকে দেড় ছোট ছাপ্পান্ন সাতান্ন হবে ছোট থেকে তো দেখছি তেনারে বৌদিমণি মারা যাবার পর কেমন যেন বেবাগী হয়ে গেলেন তাও কিছু দিনের জন্যে আবার ঠিক হয়ে গিয়েছিল কুন্তলাদির আসার পর কুন্তলা কে সে এক দিদিমণি তো ছিল মেয়েটি ভালো ছিল না তা যাই হোক কিছুদিন ছোট বাবুর মন টন ভালোই ছিল তো ভেবেছিলুম যে ছোট বাবু যদি তেনারে বিয়ে করেন কিন্তু তা বিয়ে করলেন না কেন সেই দিদিমণি আসা বন্ধ করলেন আর বাবু সেই যে ঘরে বসলেন আর কোথাও বেরোতেন না তা হঠাৎ আসা বন্ধ করলেন কেন দেখেন বাবু আমরা চাকর বাকুর মানুষ বই তো নয় এত কি আমাদের খোঁজ রাখা উচিত আপনি বলেন তা এই সমস্ত কতদিন আগেকার ঘটনা হবে তা ধরুন গিয়ে বছর পঁচিশ তো হবে হুম অনেক দিনের কথা তারপর থেকে ভবেশবাবু কি একাই থাকতেন মানে কাউকে বিয়ে করার কথা ভাবেননি আগে না বাবু ছোট বাবু বড় ভালো লোক ছিলেন বড় বাড়ির বড় কেচ্ছা বলে একটা কথা আছে না বাবু কিন্তু বাবু আমাদের এই বংশে আমি কোনো দিন কারো চরিত্র খারাপ হতে দেখিনি ছোট বৌদি তো মারা গেলেন হঠাৎ বাবু তখন জোয়ান বয়স তা পুরুষ মানুষ একটা তো করতেই পারে সেটা বাবু দোষের কিছু না 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 কে বলল এটা দোষের শেষের দিকে বাবু কেমন জানি হয়ে গেলেন বরুণ দাদা যখন ব্যবসা পত্র দেখলেন না তখন উনি সব ছোট করে ফেললেন একটা ছোট দোকান রেখে সব বেচে দিলেন তাছাড়া এই দানিং তো খুব খিটখিটেও হয়ে পড়েছিলেন কেন ছোট ছোটোবাবুর সাথে বরুণ দাদার গণ্ড বলছিল হাঁ বরুণ তো সেরকমই কিছু একটা বলেছিল মানে কে একটা মেয়ে নিয়ে নাকি সমস্ত দেখেন বাবু ছোট বাবুকে আমি কোনো দিন একগুয়ে হতে দেখিনি বরুণ দাদা যখন বললেন যে উনি ওই দিদিবনিকে বিয়ে করবেন উহ বাবু কি বলবো আপনারে ছোটো বাবুর সে কি রাখ আমাকে ডেকে বললে যে সব জ্বালিয়ে পুড়িয়ে দেব সব তছনছ করে দেব ওই মেয়েকে বিয়ে করলে সম্পত্তি আমি গভর্নমেন্টকে দিয়ে যাব। তাও কেন গণেশ দা মেয়েটা ভালো নয় আমার তো বাবু খারাপ মনে হয়নি ছোটো বাবুর যে কি খারাপ লাগলো জানি না আবার মেয়েটার ওপরে রাগও যে ছিল সেটা কিন্তু নয় মেয়েটা একা থাকলে ছোট বাবু কত গপ করতেন প্রতি মাসে মেয়েটা আসতো টাকা নিত টাকা নিত মানে কেন বাবু তো অনেককেই দিতেন তবে ওই ছোটো দিদিমণিকে দেখত প্রতি মাসে টাকা নিত গরিব মানুষের ওপর বাবুর খুব টান ছিল তা মেয়েটি কি ছোট জানা জানাশোনা কেউ তা তো বলতে পারব নি বাবু প্রায় তো বছর দশেক হলো মেয়েটা আসতো তখন তো ফ্রক পরতো তারপরে শাড়ি ধরল তারপর বরুণ দাদা কলকাতায় এলেন একদিন দেখল যে দুজনের ভাবও হয়েছে তা সেই ভাবটাই কাল হলো ছোটোবাবুর মেজাজ খারাপ হতে শুরু করলো আচ্ছা গণেশদা তুমি যেন তখন বলছিলে না যে তোমার বাবুর মৃত্যুটা ঠিক সুবিধার মনে হচ্ছে না তা কেমন যেন একটা ধন্ধ রয়েছে মানে এটা তোমার কেন মনে হলো দেখেন বাবু আমি মুখ্যসুক মানুষ মনে হয়েছিল তাই বলল ও কথা ধরবেন না ও কথা ছাড়ান দেন আহা আমাদের বলতে কি আপত্তি আমরা তো কাউকে বলতে যাচ্ছি না আর বললেই বা শুনছে কে বলো তো আর এখন তো ছোটোবাবু ফেরত আসবেন না তা যা বলেছেন যার আপনার লোক সেই যদি না করে তাহলে চাকর বাকররা কী করবে বলুন কি করতে পারে তাহলে শোনেন বাবু ইদানিং বাবুর বুকের অসুখটা বেশ বেড়েছিল ডাক্তার বলেছিল যে কোনো চেঁচামেচি করবেন না তা আপনার হলো গিয়ে সে রাতে বরুণ দাদা বাবুর সাথে বাবুর লাগলো ঝগড়া ওই মেয়েটাকে নিয়ে বরুণ দাদা এমনিতে বেশ ভালো কিন্তু রাগলে তিনি কম যান না বাবু তো রেগে বেগে ছোট বাবুকে দু কথা শুনিয়ে দিলেন বললেন যে তিনি ওই মেয়েকে বিয়েই করবেন তাতে ছোট বাবু বললেন যে ব্যবস্থাও তিনি করে রেখেছেন ওই মেয়েকে বিয়ে করলে সম্পত্তির কানাকুড়ি পাবে না সব নাকি উইল করা হয়ে গেছে আর তোমার ছোট বাবু? তিনি তো তখনও চে চাচ্ছেন তাই নাকি কি তা কী বলছিলেন খানিকটা গালমন্দ করলেন ছোটোবাবু তারপর আমারে বললেন যে সকালে উকিল বাবুকে খবর দিতে তিনি পুরনো উইল পাল্টাবেন তারপরেই তো বাবু অসুস্থ হয়ে পড়লেন বুকে হাত চেপে শুতে শুতে বললেন ওষুধের শিশিটা দিতে কিসের ওষুধ আগে বাবু বুকের ব্যামোর জন্যে ডাক্তার ওষুধ দিয়েছিলেন রোজ একটি করে খেতে হতো হুম তারপর কি হলো তা আমারে বললেন যে রাতে যেন তেনারে বিরক্ত না করি তা তুমি তাই করলে হ্যাঁ বাবু ইদানিং ছোটোবাবুর কথা না শুনলে আমারেও গালমন্দ করতেন তারপর তো দিন সকালে যাই গিয়ে দেখি ছোট বাবু উবুর হয়ে শুয়ে আছে আমি তো কত ডাকলু রা নেই দেখলাম উনি মরে গেছে। তা কি করে বুঝলে? বয়স তো কম হলো না বাবু মরা দেখলে চেনা যায় তা বটে তা এতে তোমার সন্দেহের কি কারণ হলো আগে বাবু আমার কয়েকটা জিনিস কেমন জানি মনে হলো বাবু বিছানার ওপর মুখ থুবড়ে পড়েছিলেন হাতে ধরা ছিল জলের গ্লাস সব জল বিছানায় উল্টে গেল চাদর গদি সমস্ত ভিজে একাকার। আর ওষুধের শিশিটা তখনও বিছানার ওপর তো আমার কেবল মনে হচ্ছিল মৃত্যুকালে ছোট বাবু বোধহয় জলটুকুও খেতে পারেননি তা এটা তো সাড়ে নাটা হার্টও হতে পারে হয়তো তিনি জল খাবার সময় পাননি হতে পারে বাবু আমারই হয়তো ভুল তা তুমি তখন কি করলে লাস্টটা হাত থেকে নিয়ে বাবুরে চিত করে শুয়ে দিল আর ওষুধের শিশি সেটা জায়গায় রেখে দিয়েছি কাজটা তুমি ঠিক করি গণেশদা কেন বাবু না সেটা তুমি বুঝবে না আচ্ছা যাই হোক তারপরে তোমার বরুণ দাদা এসে কী করলেন কি আর করবেন বাবু ডাক্তার ডাকলেন তিনি এসে বললেন বুকের ব্যায়াম ছোট বাবু মারা গেছেন তারপর তো শ্মশানে নিয়ে বাবুর দেহটা পুড়িয়ে এলেন নীল কয়েক মিনিট চুপ করে বসে রইল ও সজাগ তীক্ষ্ণ দৃষ্টি পলকহীন হয়ে দাকে লক্ষ্য করছিল একটু পরে ধীরে ধীরে বলল তা ডাক্তারবাবু কি তোমাদের চেনা জানা লোক হ্যাঁ বাবু ওই তো গলির মোড়েই থাকেন উনি বরাবর ছোট বাবুরে দেখতেন তা সে ওষুধের শিশিটা নিয়ে আসতে পারবে তা পারবো না কেন কিন্তু আপনার সেটা দিয়ে কি লাভ বাবু না মানে আমার এক পিসিমা রয়েছেন তারও বুকের ব্যামকি না মানে একটা ওষুধ রাখতে হয় তাই একটু দেখতে চাইছিলাম আচ্ছা বাবু আনছি বলে গণেশ বেরিয়ে গেল ও চলে যেতে নীলকে আমি বলল কী বুঝছিস রে নির্বিকারভাবে নীল বলল কিছুই না তবে ওষুধের শিশিটা কি আর আছে লোকটা বোধ হয় এ বোকামি করবে না তুই কার কথা বলছিস একজন ব্যক্তি যে নাকি ভবে শালদারকে মেরেছিল সে পুরুষও হতে পারে স্ত্রী হতে পারে তার মানে তুই গণেশের কথা বিশ্বাস করছিস মানে ভবে শালদারের মৃত্যুটা স্বাভাবিক নয় অনুমান করছি বুঝলি বডি তো আর দেখিনি দেখলে ডেফিনিট হওয়া যেত তবে আমি যেটা ভাবছি সেটা যদি ঠিক হয় তাহলে যে মেরেছে সে কিন্তু গভীর জলের মাছ কোনো প্রমাণ সে রাখিনি এবং ধরা ছোয়ার বাইরে দেখ এখন কিছু প্রমাণও করা যাবে না কারণ বডিটা ছাই হয়ে গেছে তবে সে জানতো যে ভবে সালদার মাঝে মাঝে চটে যায় বেশি উত্তেজিত হলে তাকে হার্টের ওষুধও খেতে হয় এবং মারণ আস্ত্রটি ওখানেই রাখতে হবে সে এটাই প্ল্যান করেছিল তার মানে তুই বলতে চাইছিস নীল যে ইটস আ মার্ডার ইয়েস ইটস আ মার্ডার কিন্তু কে বরুণ না ডলি পুরুষ না নারী যে কেউ হতে পারে আর মোটিভও ক্লিয়ার কিন্তু চার্জটা কি না চার্জ তো কিছুই নেই অকারেন্স তো অতীত এমন সময় গণেশ ফিরে এলো তার মুখ কাঁচো মাচো হাত কচলাতে কচলাতে বলল না বাবু শিশিটা তো আর পেলুম না নীল মৃদুস্বরে বলল হুম জানতুম তা ভালো করে দেখেছো হ্যাঁ বাবু আচ্ছা সেই দিদিমণি মানে যাকে নিয়ে এত রাগারাগি তিনি শেষ কবে এসেছিলেন তা বাবু ছোট বাবুর মৃত্যুর খবর পেয়ে খবরটা কে দিয়েছিল আগে বলুন দাদা বাড়িতে কাকার মৃতদেহ রেখেই তিনি চলে গিয়েছিলেন না না ছোটোবাবুর ঘরে তো ফোন আছে উনি সেই দিদিমণি স্কুলে ফোন করে দিলেন তারপরেই তো তিনি এলেন আর তোমার ছোটোবাবু বেঁচে থাকতে শেষ কবে তিনি এসেছিলেন আগে ঠিক মৃত্যুর আগের দিন সন্ধ্যাবেলা দিদিমণি কি একাই আসতেন না সঙ্গে কেউ থাকতো না বরাবরই একা আসতেন তবে এবার বোধ হয় পাকাপোক্ত ভাবেই আসবেন এ কথা কেন বলছো ছোট বাবুর তো ভীম্রতি হয়েছিল বাবু নইলে নিজের ভাইপোকে বঞ্চিত করে কোথাকার এক মেয়ে তাকে কিনা টাকা করে সম্পত্তি অর্ধেক দিয়ে যান এটা বাবুর ভারী অন্যায় কাজ ছিল তাও কিনা শর্ত রেখে দিদিমণিকে যদি বিয়ে করে তাহলে বাবু এক কানা করিও পাবেন না বেরিয়ে আসার সময় নীল একবার জিজ্ঞাসা করল আচ্ছা গণেশদা আমি শুনেছিলাম যে বরুণের ঘরে একবার সাপ বেরিয়েছিল তাই বাড়িতে সাপ টাপ কি আছে না বাবু কসমিন কালেও সাপ ছিল না ওটা বরুণ দাদার চোখের ভুল হতে পারে হ্যাঁ আমিও সেটাই বলছি আচ্ছা চলি গণেশদা বোধহয় নীলের কাজটা শেষ হয়ে গিয়েছিল সে ঘড়ি দেখে উঠতে উঠতে বলল তা দা বরুণ তো এখনও এলো না অনেক গল্প হলো তোমার সাথে আজ উঠি তুমি আমার এই কারটা বরুণ দাদাবাবুকে দিয়ে দিও বলো যে খুব দরকার যেন দেখা করে যখন বের হলাম ঘড়িতে তখন চারটে বিকেল চারটে হলেও রোদে তাপ আছে রাস্তায় লোকজন কম বাস স্ট্যান্ডে এসে নীল বলল কেসটা যে কোন দিকে গড়াবে কিছুই বুঝতে পারছি না বুঝলি আরও কিছু নেড়ে চেড়ে দেখতে হবে তা তোর এখন কি কাজ রয়েছে ঘড়ি দেখে আমি বললাম না রে এই মুহূর্তে তো কোনো কাজ নেই তবেই পাঁচটা নাগাদ আমাকে একবার কলেজ স্ট্রিটে যেতে হবে নতুন বইটার শেষ ফর্মা দেখে প্রিন্ট অর্ডার করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে একবার ছন্দশ্রীর সিনেমায় যাবো বুঝলি এইটুকুনি হেঁটেই মেরে দিই তারপর বিশাল ডিপার্ট ছন্দশ্রী কেন আরে একই হলে দু দুবার বোমা ফাটল সে ব্যাপারে কোনো পুলিশ কেস হয়েছে কি না এটা দেখতে হবে তো আর কোনো ইনজুরি হয়েছিল কিনা এটাও জানা দরকার তারপর তারপর তোর সাথে আমার ছাড়া অনেক জায়গায় ঘোড়ার আছে আমার যদিও এই রহস্যটির আপাদ মস্তক কুয়াশায় ঢাকা এর কোনো কুলকিনারা আমি দেখতেও পাচ্ছি না এখানে একটি লোকের মৃত্যু হয়েছে সেটি স্বাভাবিক না অস্বাভাবিক সেটাও জানা যাবে না সে সম্পর্কে কোনো সন্দেহের অবকাশও নেই প্রথমটা ছেড়ে দিলে বাকি যেটা থাকছে সেটা হলো দুটো অকালপক্ক ছেলে আর মেয়ে পরস্পরকে দোষারোপ করে নিজেদের অদৃশ্য আততাইয়ের দ্বারা নিহত বা আহত হতে পারে এমন একটা আষাঢ়ে গল্প নীলের কাছে ফেঁদেছে এবং নীলকে সে অদৃশ্য আততাইয়ের হাত থেকে বাঁচানোর অনুরোধও করেছে অর্থাৎ সবটাই ধোঁয়া বুনো হাসের পেছনে ছোটা ছাড়া কোনো গতি নেই কিন্তু নীলের মুখে রহস্যের সন্ধান পেয়ে আমিও ইন্টারেস্ট ফিল করছি কারণ অযথা সময় নষ্ট করার ছেলে নীল নয় ও যখন এত ঘোরাঘুরি করছে বা করব বলেছে তখন নিশ্চয়ই ওর মধ্যে কিছু রয়েছে কিন্তু আজ আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না ওর সঙ্গে ছন্দশ্রী পর্যন্ত গেলাম নীল ম্যানেজারের ঘরে গেল আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটি এখানেই আজকে থামালাম কালকে এর পরবর্তী অধ্যায় আপনাদের সামনে পাঠ করে শোনাব তাহলে আজকের মতো আসছি নমস্কার